তপনের মালাহারে পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তপন ব্লকের 4 নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের মালাহারে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম দুখু লোহার, বয়স 62, বাড়ি তপন থানার মালাহার গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গ্রামের পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাত দেখতে পেয়ে বুঝতে পারেন মৃতদেহ ভেসে রয়েছে। খবর দেওয়া হয় তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুর ফাঁড়ির পুলিশ প্রশাসন। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। এদিন সকালে বাড়ির পাশের পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। নেশাগ্রস্ত থাকায় পুকুরে পড়ে গিয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের এবং পরিবারের। যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সকালবেলা একজন প্রথমে দেখছে মানে জামা কাপড় ফাঁসে আছে, অত ভুকটুক পেরোনি। তারপরে একজন আম কুড়াতে যায়, দেখে যে কাপড় ফাঁসে আছে। ও যায় প্রথমে দেখে, তখন দেখে যে হাত দেখতে পেয়েছে, তো দেখতে যে লোক, তারপর তো তুলে নিয়ে আসে এখানে রাখছে। হ্যাঁ, পুলিশে খবর পাই তো পুলিশরা আসছে। এইবার তো ওনার দুকুল আর ওই নেশা খাই জলে পড়ে গেছে। এটা মালাহার রাজবল্লভ চক। ওর তো সন্ধ্যাবেলাতে আমি তো কাজে যাই, কাজে থেকে আসলাম 8টার সময়। তারপরে আসার পর আমি বাড়িতে জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় গেছে? বলছে যে আছে হয়তো, তো ওই দিকে যাই একটু, গ্রামে ওই গ্রামের দিকে গেছে, ওই আসবে। রান্না বাড়ি খাওয়া দাওয়া করা হলো, খাওয়া দাওয়া করে দেখছি বাবা তো এখনও আসলো না। তারপরে গেলাম ওই পাড়ায়, খুঁজলাম, জিজ্ঞাসা করলাম, তো বলছে আসছিলো চলে গেছে। তখন 7:30 এরকম সময়। তারপরে আত্মীয় স্বজন সবার বাড়িতে ফোন করা হলো, বলছে না এখানে তো আসেনি, রামপুরে আত্মীয়র বাড়ি, ওখানে তো হয়তো গিয়েছে, হয়তো ওই আইডিয়া করলাম। তারপর সকালবেলা একজন ফোন করে বললো যে এখানে আসো তো, একজন দেখছি জলে ভাসে আছে। তারপর গিয়ে দেখতেছি ওখানে জলে ভাসে আছে, হ্যাঁ, পুকুরে। দুখু লোহার, দুখু লোহার, ও তো 60-62, মনে হয় পড়ে গেছে। তারপর হাই প্রেশারের লোক, তাপস লোহার। তপন থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।